আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে যে জায়গাটা আমি অবস্থান করতেছি এটা সিলেট সুনা নদীর পারে, আর এদিকে আছে একটা ব্রিজ, এটা ব্রিটিশ ব্রিজ, ঠিক করে লোক এটা ব্রিটিশরা করেছিল, আর এটার পাশে আছে একটা ঘড়ি, এটা আনকমন, সেটা হচ্ছে এই ঘড়ি। এই ঘড়ি করেছিলেন তো এটা কত বছর আগে আমি জানি না, কিন্তু তখনকার বাদশাহর ছেলে আমজাদ খান ঘড়ি নামে চিনে এটাকে। তো এই ঘড়ির স্টোরি কি আছে আমরা শুনবো, আমাদের এক বড় ভাই আছে এখানে সিলেটেই, ভাইয়ের কাছ থেকে এই ঘড়ির ব্যাপারে শুনবো। ভাই আসেন এদিকে, আসেন। আমাদের ভাই ইব্রাহিম খলিল এই ঘড়ির বিস্তারিত কথাগুলো বলবে আপনাদের সাথে, বলেন। এই ঘড়িটা হচ্ছে আপনার, এখানে একজন জমিদার ছিলেন, জমিদারের নামটা সঠিক বলতে পারতেছি না, বাট জমিদারের এই ঘড়িটা দেওয়া হয়েছে জমিদারের ছেলের নামে, আলী আমজাদ খানের নামে। আচ্ছা, আর কি ওনার বাড়ি হচ্ছে গিয়ে কুলারা রয়েছে, এটা তো উনি এই অত্র এলাকার জমিদার ছিলেন, তো ওনার ব্যবসা ছিলেন এখানে, ব্যবসা দেখার জন্য দেখাশোনার জন্য প্রতিনিয়ত আসতেন। তো যখন এদিক দিয়ে আগে নৌকা দিয়ে মানুষ পারাপার হতো, খেওয়া বলতো সিলেটি ভাষায়, তো খেওয়া দিয়ে যখন আসতো তখন এক মাঝির হাতে আবার ঘড়ি ছিল, তখন জিজ্ঞেস করতো যেন এই মাঝি ভাই ঘড়ির টাইম কত বাজে, বলতেছে আমি যাকে তাকে তো ঘড়ির টাইম বলি না। তখন ওই আলী আমজাদ খানের বাপে এই নৌকা থেকে নেমে বলছে যে আমি একদিন এরকম একটা ঘড়ি বানায় দিয়ে যাব পুরো বিশ্ববাসী দেখবে। এটাই আমার জানা মতে এতটুকু আর কি আমি জানি, তো যতটুকু আমার মানুষের মুখ থেকে শোনা আর কি এতটুকু। হ্যাঁ, এই এটা ঘড়িটা, ব্রিজটা তো অনেক পুরনো, ব্রিটিশ আমল করে গেছে, এটা অনেক পুরনো ব্রিজ। আনুমানিক এটা কত বছর হয়েছে সিলেটে তৈরি করছে? এটা হয়ে গেছে 150 বছরের মতো, আনুমানিক 150 বছর, প্রায় 150 বছর নিচে হবে, উপরে হবে না, তো এখনো চলতেছে। মাঝে আবার কিছু দিনের জন্য অফ করে দিছিল, ওই সেট দিয়ে ব্যারিকেড দিয়ে দিছিল, শুধু মানুষ হেঁটে চলাচল করত। এখন আবার ওই সেটের মানুষের একটু সমস্যার কারণে আবার ব্রিজটা আগের মতো পুনরায় রিওপেন করে দিছে, এখন সিএনজি মোটরসাইকেল আর মানুষ হেঁটে পারাপার হয়। বড় যানবাহন বন্ধ, বড় যানবাহন গুলো অনেক দিন আগে থেকেই বন্ধ। আচ্ছা, প্রায় 150 বছরের ব্রিজ এখনো স্টিল দাঁড়িয়ে আছে এখনো, এটা অবাক করার বিষয়। আর তখন দুর্নীতি ছিল না, দেশে দুর্নীতি ছিল না, বিদায় একটা ভালো শক্ত পোক্ত একটা ব্রিজ তৈরি হয়েছে। এইটা ব্রিজটা বন্ধ করার কারণ ছিল ব্রিজটা সংরক্ষণ করে রাখার জন্য, যাতে এত তাড়াতাড়ি ভেঙে না পড়ে, তো মানুষের কষ্টের জন্য ব্রিজটা আবার খুলে দেওয়া হয়েছে, রাস্তাটা ব্লক করে দিয়েছিল, এটা আবার খুলে দেওয়া হয়েছে। এখন যত ছোট ছোট যানবাহন আছে এগুলো পারাপার হয়, রিক্সা, প্যাডেল রিক্সা, মোটরসাইকেল আর সিএনজি পারাপার হয়। আচ্ছা, যাই হোক, তো বিষয়টা খুব সুন্দর, ভালো, 150 বছরের ব্রিজ এখনো পা দিয়ে দাঁড়িয়ে আছে, আর ব্রিটিশ আমলের একটা ঘড়ি এটা এখনো কাজ করে, এখনো চলতেছে। এখন সময় 10:10, এখনো এটা সচল। এটা পাশে হচ্ছে সুরমা নদী, আর এটা হচ্ছে সুরমা নদী। এই নদীর ব্যাপারে সবাই জানেন, সবাই শুনছেন, এই নদী সিলেটের অতি বিখ্যাত একটা নদী, এটা সুরমা নদী, পানি নেই।